সরি, পিতা এখন দেখা করতে পারবে না। শুনুন, ও খুব কষ্ট পেয়েছে। স্বাভাবিক। আশ্চর্য, আপনার কষ্ট হচ্ছে না? হচ্ছে। ওর মতন এমন একটি মেয়ের সাথে আপনি এমন ব্যবহার না করলেও পারতেন। কিরকম ব্যবহার? প্রতারণা না, ভালোবাসায় কখনো কখনো প্রতারণা খুব জরুরি, খুব জরুরি। তার মানে? পরে জানবেন। পৃথাকে বলবেন আগামীকাল বিকেলে আমি স্নো হাউসে থাকবো, যেন আসে। কেমন আছো? ভালো। আইসক্রিম খাবে? না। কফি? পৃথা, পৃথা, আমি তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। পৃথা, আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো আমাকে। আমি আমেরিকা চলে যাচ্ছি। ভালো, খুব ভালো সিদ্ধান্ত, উপযুক্ত বটে। তোমার পথের কাঁটা সরে যাবে, তাই না? পথই নেই আবার কাঁটা। তার মানে? কবে যাচ্ছ? আগামী পরশু। মেয়েটিকে? কান্তা। কতদিনের পরিচয়? মাত্র কিছুদিন। ওর মধ্যে এমন কি পেলে যা আমার মধ্যে নেই? তোমার অনেক কিছু আছে যা ওর নেই। ও মানসিকভাবে অসুস্থ। এই পৃথিবীর কোনো কোনো মানুষ করুণা কোনোভাবে বড্ড অসহায়। আমরা কেউ তার খোঁজ জানি, কেউ জানি না। কি অদ্ভুত আমাদের জীবন না পৃথা? আজকের পরে হয়তো তোমার সাথে আমার আর দেখাই হবে না। খুব সহজেই বলছো আর দেখা হবে না। আমেরিকা তো আর কম দূর না, অনেক দূর। পিতা, আমার একটা অনুরোধ রাখবে? তোমার অনুরোধটা কি? একটা আইসক্রিম খাবে? এটাই যদি তোমার বড় চাওয়া হয় তাহলে ঠিক আছে, আমি আছি। থ্যাংক ইউ। একটা আইসক্রিম। তুমি হাঁটতে হাঁটতে আইসক্রিম খাবে, আমি তোমাকে দেখবো। Thank you.
তোমাকে। এতে শুধু কষ্ট বাড়বে। ঠিক তাই। পৃথা, এখানে দুটো চিঠি আছে, একটা তোমার জন্যে আর একটা আমার মায়ের জন্য। মার চিঠিটা পোস্ট করে দিও প্লিজ। পৃথা রাখো। তুমি খুব খুব ভালো পৃথা। আমি জানি, আমি জানি পৃথা, আমি জানি। আপনি ব্যবস্থা করুন কালীকান্তার সাথে আমার বিয়ে। আমি কেন বুঝতে পারিনি, আমি কেন বুঝতে পারিনি জীবন নষ্ট করতে চাইনি, আমি কেন বুঝতে পারলাম মাগো। বড্ড দেখতে ইচ্ছে করছে, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে মা। তোমার গায়ের গন্ধ আমার নিঃশ্বাস মেখে নিতে ইচ্ছে করছে মা। পারছি না, আমি পারছি না মা। তোমাকে আমার জীবনের সবচাইতে বড় দুঃসংবাদটা জানাতে আমি পারছি না মা। তুমি সইতে পারবে না, তুমি সইতে পারবে না মা। ছোট ছুটির শেষটাই শূন্য, তবুও ছোটাছুটি। পৃথা, পৃথা, তোমাকে আরো একবার দেখতে চাই, খুব ইচ্ছে করছে আরো একবার দেখতে পৃথা। এই জীবনের থেকেও অনেক লম্বা আর প্রশস্ত ভালোবাসা জীবন মেনে নেয়নি, জীবনেরই বা কি দোষ। সে তো কেবলই সময়, যে শুধু শুরু আর শেষটাই বোঝে। Thank you.
সুন্দর বোঝ, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি এখন আমার বউ, বউ বোঝো তো? আমার বউ তুমি। বড় হয়ে গেছে, তুমি কেটে দিও। আর পুতুল নিয়ে খেলা নয়, এখন থেকে তুমি আমার সঙ্গে খেলবে, ঠিক আছে? আমি এখন তোমার কোলে মাথা রেখে ঘুমোবো, ঠিক আছে? এখন তোমার কেমন লাগছে? কেমন লাগছে তোমার? আমাকে তোমার পছন্দ হয়েছে? আমাকে পছন্দ হয়েছে?